ছেলে আমি দক্ষিণ নবরা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক প্রদ্যুৎ কুমার বিশ্বাস আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় পাঠ 9 থেকে 11 আজকে আমাদের পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে তাহলে পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে এটা জানতে হবে যে পরমাণু এই যে মাঝে যে সোডিয়াম লেখা একে বলা হয় নিউক্লিয়াস এর চারিপাশে আছে কক্ষপথ তাহলে প্রথম জানতে হবে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন আর তৃতীয় কক্ষপথে 18টি ইলেকট্রন থাকতে পারে তাহলে সোডিয়ামে হলো এর ইলেকট্রন বিন্যাস 11 তাহলে 11 যদি হয় আমরা জানি প্রথম কক্ষপথে 2টি দ্বিতীয় কক্ষপথে 8টি তাহলে 10টি হলো এবং শেষ কক্ষপথে 1টি মোট 11 এবার ক্লোরিনের তেমনি ভাবে প্রথম কক্ষপথে 2টি দ্বিতীয় কক্ষপথে 8টি এবং শেষ কক্ষপথে এতে 10টি হলে শেষ কক্ষপথে হবে 7টি এই সাতটি এইভাবে ইলেকট্রন বিন্যস্ত থাকতে পারে ধন্যবাদ সবাইকে।